আমার প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আমি তোমাদের সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রির আমি 2017 তোমাদের ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশানের আমি MCQ এবং SAQ এর উত্তরগুলি এখন আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে দেব, এবং MCQ এবং SAQ-তে যে নিউমেরিক্যালসগুলো ছিল সেগুলো তোমরা লিখিত উত্তরসহ এই ভিডিওটিতে পেয়ে যাবে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। এবং 2018-19 অ্যান্সার কিন্তু আমার আগে দেওয়া হয়ে গেছে MCQ এবং SAQ-এ, তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং আমার এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও তার ডিপি দেখতে পাবে, এবং সেই ডিপিতে গিয়ে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তাতেও যদি তোমরা লিঙ্ক খুঁজে না পাও, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কোন ইয়ারেরটা দেবো, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের সুবিধার জন্য আমি স্টাডি ফর এডুকেশন 2 বলে আরেকটি চ্যানেল খুলেছি, সেখানেও আমি ভিডিও দিতে থাকি, তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একদম প্রথমে পেয়ে যাবে। তোমরা ওই ভিডিও ওই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের বিভিন্ন যে নিউজ থাকে এক্সাম বিষয়ে বা আরও যে সমস্ত খবর থাকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত আমি তোমাদের ওই ভিডিও এই চ্যানেলে আমি বেশিরভাগ আমাদের এডুকেশন বিষয়ে জিনিস দিয়ে থাকি। আর আমার স্টাডি ফর এডুকেশন 2-এতে আমি তোমাদের পরীক্ষা সংক্রান্ত আরও যে নিউজ থাকে সেগুলো আমি দিই। তাহলে এসো আমরা প্রথমে দেখে নেব আমাদের MCQ এর উত্তরগুলো। আমাদের 2017 MCQ এর আমাদের প্রথম যে প্রশ্ন ছিল, ক্লোরিন পরমাণু সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন N+1=3 সম্পর্কটি মেনে চলে। আমাদের MCQ এর অ্যান্সার করতে হয় মোট 14, এখানে কোনো অথবা থাকে না, 14টিরই অ্যান্সার আমাদের করতে হয়। ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল 1s2, 2s2, 2p6, 3s2 অ্যান্ড 3p5। এটা আমাদের দেখা যাচ্ছে সঠিক উত্তরটা হলো অপশান বি, 8। দুয়েটি নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য হল সর্বনিম্ন? সঠিক উত্তর হল অপশান এ, O2+, কারণ আমরা জানি যে O2+ এর বন্ধন ক্রোমটা সবচেয়ে বেশি, সেজন্য এর বন্ধন দৈর্ঘ্যটা হবে সর্বনিম্ন। তিনেরটা দেখো, I3- আয়নে কেন্দ্রীয় আয়োডিন I পরমাণুর যে সংকরায়ন অবস্থা নিচের কোনটি? সঠিক উত্তর হলো ডিএটা, sp3d। চারের নিম্নলিখিত কোনটি ভ্যান্ডারওয়ালস গ্যাস ধ্রুবক বি এর একক? এখানে সঠিক উত্তর হল ডিএটি, L/mol বা L/mol inverse। পাঁচেরটি নিম্নের কোনটির 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গঠন এনথ্যালপির মান 0? সঠিক উত্তর হল O2G, মানে গ্যাস, অক্সিজেন গ্যাসীয়। ছয়টি নিম্নের কোন বিক্রিয়াটির ক্ষেত্রে ∆S>0 হবে? সঠিক উত্তর হলো CaT, NH4NO3, এটা যেটা সলিড সেখান থেকে আমরা পাচ্ছি N2O গ্যাস, এবং তার সঙ্গে দু অণু জল H2O, এখানে আমাদের জল হবে না যেহেতু জি আছে, সেজন্য এটি জলীয় বাষ্প হবে, 2H2O। সাতেরটি নিম্নের কোন ক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণতার দিকে সর্বাধিক অগ্রসর হবে? সঠিক উত্তর হলো ATK=10⁶। আটের, এক্ষেত্রে জলের অণু সর্বাধিক কতগুলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? সঠিক উত্তর হলো ডিএটা, এখানে উত্তর হবে 4টি। এরপরে 9-তে 10⁻⁷ MHCl দ্রবণের pH কত? এসো আমরা এই নিউমেরিক্যালসটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। H2 মানে হচ্ছে আমাদের H++, OH- মনে করি বিশুদ্ধ জলে CH+=X, অপরদিকে দ্রবণে HCl-এ গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁷। তাহলে সুতরাং শর্তানুসারে কি হচ্ছে, সারে 10⁻⁷+X(X=10⁻¹⁴। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x আর x গুণ করলে x²
প্লাস 10^-7x আর এইটা আমাদের এইদিকে আসছে -10^-14 = 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না x² প্লাস মানে আমি তোমাদের বলতে চাইছি ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণটা যেটা আমরা ক্লাস 10-এ শিখিয়েছিলাম একদম মানে প্রথম যে অধ্যায়টি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেখান থেকে আমরা পেতে পারি যে আমাদের x = কি হয়ে যায়। শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে আমরা জানি -b ± √b² -4ac/2a এবং এখান থেকে আমরা এ বি সি এর মানগুলো যদি বসাই আমাদের x = হয়ে যায় -10^-7 ± √10^-14 4×10^-14/2। ফর্মুলাতে এখানে লিখে দিচ্ছি যদি কেউ ভুলে গিয়ে থাকো মানে x = হবে -b ± লিখে নাও তোমরা -b ± √b² -4ac/2a। এটাই হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র। সেখান থেকে আমরা x = একবার প্লাস করে করব, একবার মাইনাস করে করব। ঠিক আছে, সেইভাবেই আমি করেছি। করার পর দেখা গেছে যে আমাদের প্লাস ধরে হচ্ছে 10^-7√5 + 1/2 আর মাইনাস ধরে হচ্ছে 10^-7√5 - 1/2। একবার হচ্ছে +1/2, একবার -1/2 মাইনাস ধরে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -log(2)×10^-7 সমান হচ্ছে, এইটা যদি আমাদের আগে এসে যায় এখান থেকে হয়ে যায় 7 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 7 - log(2) এবং এইটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 6.7। তাহলে সুতরাং 10^-7m HCl এর pH হচ্ছে 6.7-এর বেশি কিন্তু 7-এর থেকে কম হবে। তাহলে আমাদের 7-এর থেকে ছোট কিন্তু 6.7-এর থেকে বেশি হলো আমাদের অপশান বি 6.79। ইহাই হলো আমাদের সঠিক উত্তর। আরেকবার তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও। তাহলে 9-এর সঠিক উত্তরটা হলো বিএটি। 10-এ রয়েছে নিম্নলিখিত কোন যৌগটিতে সেতু বন্ধন, বর্তমান সঠিক উত্তর হলো ডি ডাইবোরেন। 11-তে যে প্রশ্নটি আছে নাইট্রোজেন যুক্ত জৈব যৌগকে ধাতব সোডিয়াম দ্বারা উত্তপ্ত করে নিম্নলিখিত কোন যৌগটি উৎপন্ন হবে, সঠিক উত্তর হলো ডি সোডিয়াম সায়ানাইট। 12-এ যে প্রশ্নটি আছে নিম্নের কোন কার্বোক্যাটায়নটি সর্বাধিক সুস্থিত এবং এখানে সঠিক উত্তর হলো ডিএটি। 13-এ নিম্নলিখিত কোনটি লঘু H2SO4-এ অদ্রাব্য, সেখানে এ হলো সঠিক উত্তর। এবং 14-তে যে প্রশ্নটি আছে নিম্নের কোন যৌগটি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরে ছিদ্রের উৎপত্তির জন্য দায়ী, তার সঠিক উত্তর হলো CCl2F2। এবারে আমরা 2017-তে আমাদের যে এসএকিউ আছে আমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। কোনোটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকে এবং কোনোটির সঙ্গে থাকে না। আমাদের এসএকিউ এর উত্তরগুলো দেখে নিই। একটি হলো একটি ধাতব অক্সাইডে 60% ধাতু বর্তমান, ধাতুটির তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। দেখো তোমরা সলভটা এইভাবে করবে, যেহেতু ধাতব অক্সাইডে 60% ধাতু বর্তমান তাহলে 100-60% = 40% অক্সিজেন আছে। তাহলে 40 গ্রাম অক্সিজেন 60 গ্রাম ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব অক্সাইড উৎপন্ন করে। তাহলে 1 গ্রাম অক্সিজেন কার সঙ্গে যুক্ত হবে, 1 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 60/40 গ্রাম ধাতুর সাথে। 8 গ্রাম অক্সিজেন যুক্ত হবে মানে 1 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 60/40 গ্রাম ধাতুর সাথে, তাহলে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হবে 60/40 × 8। এখানে কাটো, এখানে হয়ে যাবে 5 × 8=40 এবং এখানে 5 × 12=7, তাহলে অ্যান্সার হলো 12 গ্রাম ধাতুর সাথে। তাহলে সুতরাং ধাতুটি তুল্যাঙ্ক ভার হলো 12। এরপরে আমার পরের প্রশ্নটি হলো ফসফেট মূলকে তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। ফসফেট মূলকের সংকেত হলো PO4-3-। কোনো মূলকের তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে মূলকের সংকেত ওজন / মূলকের যোজ্যতা।
তাহলে পিও ফোর থ্রি মাইনাস মূলকে সংকেত ওজন হলো 31 যোগ 4 গুণ 16, তাহলে 31 যোগ 4 16 64, মানে যোগ করলে হয়ে যাবে আমাদের 95 95, আর যোজ্যতা হলো 3। তাহলে পিও ফোর থ্রি মাইনাস মূলকে তুল্যাঙ্ক বার হলো 95/3, এইটা যদি ভাগ করো তখন দেখবে হচ্ছে 31.666, মানে 666 হচ্ছে, এবং সেখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 31.67। তাহলে ফসফেট মূলকে তুল্যাঙ্ক বার হলো 31.67। আরেকবার দেখে নাও। দুয়ের প্রশ্নটি হলো প্রদত্ত আয়নগুলিকে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও, কি কি আছে? Na প্লাস, F মাইনাস, O টু মাইনাস, Mg টু প্লাস। আমরা যদি আয়নগুলিকে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে যদি ছোট থেকে বড় সাজাই, সব থেকে ছোট হবে Mg টু প্লাস, তারপর N প্লাস, তারপর F মাইনাস টু প্লাস বড়, এবং সব থেকে বড় হবে O টু মাইনাস। কেন? যেহেতু সবকটি আয়নের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে 10, সেজন্য যার কেন্দ্রকে প্রোটন সংখ্যা যত বেশি হবে তার ব্যাসার্ধ তত ছোট হবে, কারণ প্রোটন যত বেশি হবে ইলেকট্রনকে সে তত বেশি আকর্ষণ করবে এবং তার ফলে তার ব্যাসার্ধটা তত কম হয়ে যাবে। এবার দুয়ের যে অথবাটি রয়েছে, দেখো SN2 প্লাস ও SN4 প্লাস এর তড়িৎ ঋণাত্মকতা কি সমান না ভিন্ন তাহা ব্যাখ্যা করো। SN4 প্লাস এর তড়িৎ ঋণাত্মকতা SN2 প্লাসের থেকে বেশি হবে, কখনো সমান হবে না, ভিন্ন হবে। কেন না? মৌলের একাধিক জারণ অবস্থা থাকলে উচ্চতর জারণ অবস্থায় যে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা নিম্নতর জারণ অবস্থা থেকে বেশি হয়, তাই SN2 প্লাসে জারণ অবস্থা হয়েছে প্লাস টু, এর তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা SN4 প্লাস যেটা আছে তার আমাদের জারণ অবস্থা হলো প্লাস ফোর, এর তড়িৎ ঋণাত্মকতা তাই বেশি হবে। তিনের প্রশ্নটি হলো তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্রটি লেখো, তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্রটি হলো ওকে মানে জিরো কে উষ্ণতায় সকল বিশুদ্ধ ও নিখুঁত গ্লাসিত পদার্থের এনট্রপির মান শূন্য হয়ে থাকে, বিশুদ্ধ ও নিখুঁত গ্লাসের উষ্ণতা জিরো কে হলে ওই উষ্ণতায় কেলাসজাত জালকে উপস্থিত কণাগুলি গতিহীন অবস্থায়। তিনের উত্তরটা হলো জিরো কে উষ্ণতায় সকল বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থের এনট্রপির মান শূন্য। বিশুদ্ধ ও নিখুঁত কেলাসের উষ্ণতা জিরো কে হলে ওই উষ্ণতায় কেলাস জালকে উপস্থিত কণাগুলি গতিহীন অবস্থায় সর্বনিম্ন শক্তি প্রাপ্ত হয় বলে এর বিশৃঙ্খলার মানটা শূন্য হয়ে যায়, তাই জিরো কে উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসের এনট্রপির মান শূন্য হয়, তাই গতিবিদ্যার তৃতীয় সূত্র। এটা তোমাদের বইতেই আছে, তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো চারে প্রশ্নটি, C12O9 আণবিক সংকেত বিশিষ্ট একটি অ্যারোমেটিক যৌগের গঠন অঙ্কন করো। C12O9 অ্যারোমেটিক যৌগের গঠনটা এরকম হবে, দেখে নাও। এখানে দেখো C12 আছে, 12টা কার্বন, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে C12 হয়ে গেল, আর ও যেহেতু 9টা আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের C12O9 অ্যারোমেটিক যৌগে এই যে আমাদের গঠন সংকেতটা এই রকম হবে। তাহলে আজ আমি তোমাদের 2017-17 অ্যানুয়াল এক্সামিনেশানের MCQ এবং SAQ এর উত্তরগুলি আলোচনা করে দিলাম। যদি ভালো লাগে উপকারে আসে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।